আগর মন্ডি দুই চারটা নিয়ম প্রত্যেক চাষি ভাই মানে জনার নিহতি দরকার যদি আপন মানে এই নিয়ম বিষয়ে যদি নেই জাঁথি মন্ডি আপনার ঠকাই হওয়ারটা সুনিশ্চিত আজ্ঞা আর কেনা করে আপনার মানে সে জায়গার ঠকাই নেই সে বিষয় মু আপনাদেরকে ভিডিও মাধ্যমে বতবি তার সঙ্গে সঙ্গে মন্ডি আপনার কেন কেনটা ব্যবস্থা মানে আপনার লাগে করা যাই আজ্ঞা সে বিষয়ে আপনাকে আলোচনা করবি যেটা কি ভিডিও মাধ্যমে আপনার ধান বিকুচন বইকে নিহতি এই সবু উপরে যদি আপনার নজর থাকে বইলে আপনার কৌশে মন্ডি আজ্ঞা মানে আপনাদেরকে ঠকি নেইপার তার সঙ্গে সঙ্গে আপনার যা ধানটা আপনার সুরখুড়ি বিকি পবে ধানের উচিত মূল্যবি আপনার মানে আর ধান আপনার এই বর্ষ কত টঙ্কা প্রত্যে আ আপনার সে বিষয় আজ আমি পুরা সম্পূর্ণ অপডেট আপনার ভিডিও মাধ্যমে দেখবার লাগে পেয়ে পারে তার আগু যদি আপনার চ্যানেলকে নিজিট করুলে নিহতি চ্যানেলকে সবসক্রাইব করারটা নেই ভুলবে কে দেখুন চাষী মান আপডেট আরামসে ঘরে বস করে মোবাইল দেখি পারবে। ইটা এটা বি কথা পহিলা অপশন রয়েছে যেত বেলা আপনার ধান মন্ডিকে ধান বিকবা লাগে সে সময় ভিতরে আপনার টোকন কে এসছে সেটা আপনার দেখব সেই হিসাবে আপনার মানে ধান মন্ডিকে ধানটা নেবে এটা কোণে বড় কথা নেই সে আপনার ভাবুবে আজ্ঞা আপনি কথা হল যেতকিবি আপনার ধান বিকবে তো সে সময় ভিতরে আপনকে বস্তাটা আপনাদের ধান মন্ডি দেবা আজ্ঞা মনে রখন আ আপনার যেতে কুইন্টাল ধান বিকুচন সেতে কুইন্টাল যেতকি প্যাকেট নিথি সেতকি পাকেট ধান বস্তাটা ধান মন্ডি দেবা যদি ধান মন্ডি আপনকে মাল বার যদি আপনাদেরকে ধান বস্তাটা যদি নেই বলে সে জায়গার আপনাদের কানা করবা না পয়সা দেবা আপনার বস্তা যেতে টঙ্কা হইছে সেই হিসাবে আপনাকে পয়সা দেব আঠা বি জানি তার সঙ্গে সঙ্গে এই বর্ষ ধান রেট কেতো সে বিষয়ে আমি আলোচনা করমা আজ্ঞা আর কেন চাষি মানে কেতে লেখা এ কেন প্রকার ধানটা আপনার মিশা ধান কি ধান রয়েছে সে ডিটেল দেখবে আসন ভিডিওটিকে দেখিদমা পহলে আমি আলোচনা আলোচনা করছে আমার কলাহ জিলার কথা কলাহ জেলার দেখুন কোড়ি তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ তারিখ ঠান্ডা যেটা কি ধান মন্ডিটা ওপন মানে খোলা হওয়া আর এই সময় ভিতরে আপনার চাষী ভাই মানে ধানটা বিক্রি করবে আজ্ঞা আখন এগ রেট যদি আমি আলোচনা করবু তেবে তাহলে আজ্ঞা আপনার ধান র মূল্য যদি দেখমু তেবে তাহলে আপনার গ্রেড হিসাবে আপনাদের দিয়া এবে বি আবে সাধারণ মান ধান কুইন্টাল যদি আমি দেখমু তেবে তাহলে একুশশো অ একুশ তেয়াশি টঙ্কা যেটা কি আপনার ক্যু ধান আজ্ঞান সাধারণ ধান রয়েছে আর যেটা কি এ এড ধান এ গ্রেড ধান রূল্য রয়েছে তিন টঙ্কা যেটা কি প্রত্যেক মানে পর কুইন্টা হিসাবে ধানটা বিকি পবে আর এর দেখ যেতবে আপনার ধান মন্ডি ধানটা বিকুন্ন সে সময় ধান মন্ডির আর্ মনে একা চেকিং করবে আর এমসি সি মনে রকম রোচন সে মনে একা চেকিং করবে আর বাকি লোক ধানটা চেকিং করে নেই পারন কিংবা আপনার মন্ডি যে রয়েছে ধান মন্ডি সে ধান মন্ডি ধান মেল মেলর মালিক মনে সেটাকে চেক করে নেই এই কথা গোটা বিবল যা কটনি ছটনি রয়েছে কেবল আর্ এম মনে একা চেক করবে আর গোটে কথা ধ্যান দি থ আপন মানে কেবে দলাল উপরে নেবে। আপনার নিজে বিকবার সবাই চেষ্টা করবে আপনি কথা হলো আপনার যেট্রে ধান আসিছে সে ডেট রে ধান বিকবার কথা হয় ধান টুকন টাইম যদি দেখম আপনার টোকন র টাইম রয়েছে যা কি দিন আজ্ঞা তিরিশ দিন পরে আপনার ভ্যালিড রাখা সে নয় আপনার বিকি নেই পার কটি যাচ্ছে বলে আপনার কৃষি অফিসটাকে আমার রহলাস আমার

কেন টাইপর ধান কে কটাব আজ্ঞা দেখুন সর্বোচ্চ সীমা যেটাকে রয়েছে আপনার এফএর ধানটা আজ্ঞা ভারত সরকার নির্ধারিত ধান নির্মলিখিত মানর হয়ে উচিত মানে কথা যে মান ধান কেন সুবিধা সে বিষয়ে বি করা আপনার দেখুন আজ্ঞা এক মাটি

তারপরে হচ্ছে অপরিকা কঞ্চা সবুজ বঙ্কা শুকুচিত ইত্যাদি যেটা কি আপনার তিন পরসে কটা যা সাধারণ মান ধান উত্তম ধানর বা সর ধান মিশ্রিত মোট ধান রয়েছে যেটা কি ছসেট তাপরে আদ্র বা জলশায় অংশ রয়েছে যেটা কি সতেরো পরসেঁট আজ্ঞা এটা যেটা কি ধান মনে হয় আপনার মানে জিনিস ধান বিভাগ র উপদ্রব ঠিক যদি ধানের অধিক ব্যবহার পার্থ তবে সেই ধান গ্রহণ করা যদি এই ভিতর যদি অধিকার রয়েছে একটি যদি অধিকার রয়েছে বলে আপনার ধান মন্ডি ধানটা বিকি নেই পার তো সেগুলি চাষীকে ধানকে টিকি ভালসে শুকাবকে পড়বে তারপরে পুনে ফুনা খার আপনার ধানকে মন্ডকে নেওয়াকে পড়বে আজ্ঞা তার সঙ্গে সঙ্গে দেখুন এটা যেটা কি আমার ছুটি কেন কেন দিনে আপনার ধানটা কিবে আমার ধান মন্ডিটা আরম্ভ হোচ্ছে যা কি কোড়ি তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ তারিখ ঠানু ডেট ভিতর আপনার বিকা তেল চালবে তাপরে রহিলা আপনার সরকারি ছুটি আজ্ঞা সরকারি ছুটি দিন ছাড়ি করে অলগা সব ছুটি দিন মূলক আপনার মানে বিকি সাফ কথা মু সরকারি ছুটি দিনে আপনার টোটাল বিকি নেই পারেন বাকি দিনে যেটাকে ধানটা খুলার রাখা মন্ডিটা সে সময় ভিতরে আমার চাষ মানে ধানটা বিকি পারবে এটা বি কথা গলা কথা আউ গোটে রা যেটা আমার চাষি ভাই করলাই জানবা জানি সুবিধা আছে কি আপনার ধান মন্ডির রেজিস্ট্রেশন জানবা লাগে চাহচন তবে তাহলে আপনার ফুড ওড়িশা ডট ফুড ওড়শা বা সার্চ করে দিও

তাপরে হচ্ছে আপনার ব্লক ব্লক যেটা আপনার সে ব্লকটা আপনার সিলেক্ট করবে আপনার সুবিধা হিসাবে তাপরে হচ্ছে দেখুন আপনার পঞ্চায়েতটা আপনার কেন পঞ্চায়েত বিলং করছেন সে পঞ্চায়েত সব সিলেক্ট করবে তাপরে হচ্ছে আপনার গাঁটা সিলেক্ট করবে